আসসালামু আলাইকুম। আমার বড় মেয়ের স্কুল শুরু হয়ে গেছে, প্রাইমারি স্কুল, সুইজারল্যান্ডের প্রাইমারি স্কুল শুরু হয়ে গেছে। তো আমরা প্রথম দিনে সব সব পিতামাতাদের ইনভাইট করছিল, তো আমরা সবাই সেখানে চলে গেলাম। আর এই ফার্স্ট আমার ছোট মেয়েকে নিয়ে বড় বোনের স্কুল পরিদর্শন করতে গেল। ও ভালোই, একদম কোনো কান্নাকাটি করে নাই, নিরিবিলি ছিল। আমরা সুন্দরভাবে সব কিছু দেখতে পারছি। এই হলো ওর স্কুল। সব পিতামাতারা এখানে আসছে, এই জন্য এত গাড়ি এখানে পার্কিং করা আছে। আজকে প্রথম দিন, তো সব কিছুই করবে। আর এটা ওর দ্বিতীয় দিন, প্রথম দিনে প্রথম ক্লিপটা নিতে আমি ভুলে গেছি, এই জন্য দ্বিতীয় দিনে এভাবেই যায়। গাড়ির জন্য অপেক্ষা করতেছিল। ওরে আমরা আগে গাড়িতে পাঠাইয়ে দিছি, এই যে গাড়ি, স্কুল গাড়ি, স্কুল গাড়ি তোরে পাঠাই দিছি, আমরা পরে কারে চলে গেছি। এই যে স্কুল গাড়িতে যাদের যাদের বাড়ি দূর, তাদের এরকমভাবে নিয়ে যায় গাড়িতে। সে এখনই হয়ে গেছে, অভ্যস্ত হয়ে গেছে, এখন গাড়িতে সে কোনো কান্নাকাটি করে না। প্রথম যখন প্রথম স্কুলে গিয়েছিল তখন একটু কান্না করতো, একদিন একটু সামান্য, তারপর কান্নাকাটি করে না। এখন তো একদম সে নিজেই ওঠে সুন্দর, মানে গাড়িতে চলতে সে খুব পছন্দ করে। এভাবে গাড়িতে করে উঠাই দিয়ে আমরা পরে আমরা তিনজনে চলে গেছি। গাড়ি চলে গেল, সদা টাটা। এই যে ওর স্কুল, এখানে ওর ক্লাসে 5টা স্টুডেন্ট আছে এবং 5টা স্টুডেন্টের জন্য 3টা টিচার। এই যে এই টিচারদের ছবি দেওয়া আছে, আর স্টুডেন্টরা, এদের সব কিছু শেখানো হয়। এই যেমন এই এই প্রথমেই ফ্রন্টে ঢুকে ওদেরকে জামা কাপড় সব চেঞ্জ করতে হবে। এটাই যে প্রথম দিনে, ওই যে ওর দ্বিতীয় দিনে ওইটা ই করলাম, আর এইটা ওর এই পোশাক ছিল ওর প্রথম দিনের। প্রথম দিনে ওর এখানে এসেই প্রথমে ওদের জামা কাপড় চেঞ্জ করতে হবে, শু খুলতে হবে, তারপর যদি জ্যাকেট পরা থাকে তাহলে জ্যাকেট খুলতে হবে, সব কিছু এখানে খুলে রাখতে হবে। এটা হলো সিস্টেম, এগুলো সব কিছু শিখে। প্রথম দিন হয়তো একটু পড়াই দিয়েছে, কিন্তু ওদেরকে শেখানো হবে যে কীভাবে পড়তে হয়, কীভাবে খুলতে হয়, এগুলোই শেখানোর জন্যই স্কুল। প্রাইমারি প্রাথমিকভাবে যেগুলো শিক্ষা দেওয়া হয়, আর সুইজারল্যান্ডে সব কিছুই কারিগরিভাবে শেখানো হয়। মানে ওই যে পড়াশোনা যে বইয়ের ভিতরে আবদ্ধ এরকম কোনো কিছুই না, সব কিছু ওদের হাতে কলমে শেখানো হয় সব স্কুলে। এটাই ভালো, মানে ওদের বাড়িতে কোনো টাস্ক দেওয়া হয় না যে এ অমুক চ্যাপ্টার পড়তে হবে, অমুক চ্যাপ্টার, এরকম কোনোই না প্রাথমিকভাবে। তা যখন বড় বড় ক্লাসে ওঠে তখন হয়তো একটু পড়াশোনা থাকে, তাও বেশি না, তাও স্কুল থেকে সব কিছু শেখানো হয়। বাড়িতে কোনো পড়াশোনা স্যার থাকে না, যে বাড়িতে টিউটর থাকে না, কোনো কিচ্ছু থাকে না, সব কিচ্ছু লাগে না, স্কুলই যথেষ্ট। স্কুলের টিচারদের টিচাররা ওভাবেই করে। আর আর এখানে তো ওর 5টা স্টুডেন্টের জন্য 3টা টিচার সার্বক্ষণিকভাবে এদেরকেই করবে, আর সপ্তাহে 5 দিন এখানে ওরা আসবে। এই যে ওদের এই এই এখানে ওরা সব কিছু শিখবে, এই সীমারে, মানে এই রুমে। আরও আছে বিভিন্ন ধরনের, ওগুলা যেমন সাঁতার শিখাবে, তারপর সাইকেল চালানো শিখাবে, ওগুলা বাহিরে। ওটার ভিডিও তো আমি আর একটা দিয়েছিলাম বাহিরে, যখন স্কুল বন্ধ ছিল তখন একবার আসছিলাম। এই যে ওদেরকে সব কিছু শেখানো হয় এভাবে।
আলহামদুলিল্লাহ সব কিছুই এখান থেকে শিখতে পারবে আশা করা যায়। আর এখানে কনসার্ট হয়, এখানে যখন ওদের অনুষ্ঠান হয় তখন এখানে অনুষ্ঠানের প্রোগ্রাম হয়। আবার আমরা আবার আসবো, তখন ওদেরকে সাঁতার কোথায় শেখানো হয়, সাইকেল চালানো, সাইকেল তো বাইরে শেখানো হয়, সব কিছু শেখানো, যত অ্যাক্টিভিটিস আছে সব কিছু ওদেরকে শেখানো হয়। আর এইখানে পাউজে রুম, মানে এখানে বিরতি, বিরতির সময় এখানে চা কফি খাওয়া হয়। আজকে তো সব প্যারেন্টসদের ইনভাইট করা হয়েছে, এখন এখানে বসে চা কফি খাওয়াবে, আমরাও খেলাম, কফি খেলাম, রুটি খেলাম। যে আমার হাজবেন্ড খাচ্ছে, তো আমরা সবকিছু দেখে টেখে বাসায় চলে আসলাম। তারপরে ও আবার চলে আসলো গাড়িতে, কালকে সোয়াদার ইয়ে দিয়ে দিত। এই যে আমার মেয়েটা চলে আসলো গাড়িতে, এদেরকে সব কিছু, এটা হলো ব্যাক করার গাড়ি, এটা হলুদ গাড়ি থাকবে, আর যখন যাবে তখন অন্য গাড়ি, হলো সিস্টেম। টাটা দিচ্ছে।